নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ আপনি যদি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি সকল ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট নট ম্যাটার তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেড মিলবে এ ধরে কক্ষণ এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক ধনু রাশি বা ধনু লগ্নের আগস্ট মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি গোচর ফল অর্থাৎ এই মাসে গ্রহের কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক এবং তারপরে আমি আপনাদেরকে জানাবো সেই গোচরের নিরিখে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে এই মাসে নয়ই আগস্ট বুধ গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এগারোই আগস্ট শুক্র গ্রহ সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে পনেরোই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বক্রিয়া অবস্থায় কুম্ভ রাশিতে এবং শনি অবস্থান করছে বক্রি অবস্থায় মকর রাশিতে আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে এই মাসে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের হাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে বিশেষ করে যারা গবেষণার কাজে রত রয়েছেন সায়েন্টিস্ট রয়েছেন বা গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের এডুকেশান সেক্টর কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে যারা বিদেশে পড়াশোনা করছেন অলরেডি তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু পড়াশোনার মনোসংযোগের কিন্তু কিছু পরিমাণ ব্যাঘাত দেখা যেতে পারে এই মাসে আপনাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে ভাই বোনের সঙ্গে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই সম্পর্ক কিন্তু আপনাদের পুনরায় ভালো হতে চলেছে এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে মানসিক টেনশান বা উদ্বেগ ছিল সেই উদ্বেগ কিন্তু ধীরে ধীরে কমতে চলেছে অর্থাৎ সন্তানের কাছ থেকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে হেল্প পেতে চলেছেন এবং সন্তান আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সমাদর করতে চলেছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় সন্তানের দিকে কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু কিছু পরিমাণ সাবধান থাকা প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনাদের এই মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু মানসম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে উটকো ঝেমেলা আপনার ঘাড়ে এসে পড়তে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন এবং বড়ো ধরনের কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই দশবার ভেবে চিনতে ডিসিশান নেন এর পাশাপাশি এই মাসে আপনারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে মাসের মাঝামাঝির পর থেকে এই মাসের মধ্যভাগ পর্যন্ত আপনাদের পিতার সাথে সম্পর্কে কিন্তু অবনতি ঘটতে পারে অর্থাৎ পিতার সাথে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনারা সঠিকভাবে কোনো ডিসিশান কিন্তু নিতে পারবেন না কিন্তু মাঝামাঝির পর থেকে তাদের কিন্তু সেই জায়গাটা কাটতে চলেছে এর পাশাপাশি এই মাসে শ্বশুরবাড়ি থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে চলেছে অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার কিন্তু কিছু পরিমাণ গণ্ডগোল মতান্তর আসার সম্ভাবনা রয়েছে তবে মাসের মধ্যভাগের পর থেকে সেই জায়গাটা কিন্তু অনেকখানি কাটতে চলেছে এই মাসে আপনাদের কামনা বাসনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তাই এই মাসে আপনারা একটু নিজেকে সংযম রাখার চেষ্টা করুন এবং এই মাসে আপনাদের জীবনে অর্থাৎ বৈবাহিক জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতে চলেছে যেখান থেকে কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করবে তবে ওভারঅল বৈবাহিক জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে আপনারা একটু যদি সংযম থাকেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না এই মাসে যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে পনেরোই আগস্টের পর থেকে বেশি পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না বা টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং এই মাসে শত্রুতার মুখোমুখি কিন্তু আপনারা হতে চলেছেন অর্থাৎ শত্রু কিন্তু আপনাকে উৎপাত করতে পারে তাই শত্রু থেকে কিন্তু একটু সাবধানে থাকুন এবং আপনারা কথা বলার মধ্যে কিছুটা সামঞ্জস্যতা রাখার চেষ্টা করুন যেখান থেকে কিন্তু শত্রু বৃদ্ধি হবে না অর্থাৎ রাগের মাথায় বা ভুল বুঝে এমন কিছু কথা কাউকে বলে ফেলেন যেখান থেকে তার সাথে আপনার একটা বিবাদ সৃষ্টি হলো এবং শত্রুতা সৃষ্টি হলো এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে আপনাদের কিছু সন্দেহবাদী মন প্রেমে কিছু পরিমাণ বাধা আসতে পারে তাই অযথা আপনার প্রেমিক বা প্রেমিকাকে সন্দেহ করবেন না এবং তাকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন যেখান থেকে কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু যথেষ্ট পরিমাণে মধুর হতে চলেছে এর পাশাপাশি এই মাসে আপনারা কোথাও ট্যুরে যেতে চলেছেন অর্থাৎ ফ্যামিলি ট্যুর বা কাজের জায়গা থেকে হতে পারে এই সমস্ত জায়গা থেকে কিন্তু ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধান থাকতে হবে অর্থাৎ পার্টনার কিন্তু ধোকা দিতে পারে বা প্রতারণা করতে পারে বিশেষ করে এই মাসে আপনারা কোনো গুরুত্বপূর্ণ নথিতে কিন্তু না পড়ে সাইন করবেন না যেখান থেকে কিন্তু ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন অর্থাৎ এই মাসটি আপনাদের বিবাহের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তম মাস হতে চলেছে এই মাসে আপনাদের হেলথ নিয়ে কিন্তু সেরকম প্রবলেম আসছে না তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ হার্টের প্রবলেম এই সমস্ত কিছু আসার সম্ভাবনা রয়েছে এবং গুপ্ত রোগ কিন্তু সৃষ্টি হতে পারে তাই এই মাসে আপনারা কোনো বড়ো ধরনের কোনো শারীরিক প্রবলেম বুঝলেই অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে তবে আপনারা যদি কিছুটা নিজেদেরকে সংযম রাখেন নিজেদেরকে বাক্যের সংযম রাখেন এবং মনের ভিতর থেকে সংযম রাখেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ